আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তুমি সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তোমাদের সাথে আর একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি তো তোমরা যে যেখানে থাকো আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে তো দেখতেই পাচ্ছ এখানে অবস্থাটা লিফটের সামনে যে অবস্থাটা গতকালকে কিন্তু আমি ভিডিওতে বলেছিলাম তো লিফ্টের সামনের অবস্থা দেখো তো এখান থেকে নিয়ে নিয়ে টুকটাক একটু গুছায় ফেলছি আর বাকিগুলা রয়ে গেছে তো আস্তে আস্তে গুছাচ্ছি আর কি তো এর একটু ফ্যানটা অফ করতো। তো এই তো দেখতে পাচ্ছ কি অবস্থা একদম এলোমেলো অবস্থা তো এখান থেকে অল্প অল্প নিয়ে নিয়ে রুমের মধ্যে নিয়ে নিয়ে গুছাইতেছে কি যেটা যেটা লাগবে সেটা সেটা নিয়ে গুছাইতেছি আর বাকিগুলো একটু ক্লিন করতে হবে মানে কাপড় একটু ওয়াশ করতে হবে কারণ এখানে আচারের তেল পড়ছে প্রচণ্ডভাবে আচারের তেল এখানে পরে একদম ভেসে গেছিলো সব ভরে গেছিলো সব তা এখন হচ্ছে আমি রুমের মধ্যে যাচ্ছি রুমের ভিতরে ঢুকছি আর এখানে হচ্ছে বিছানা করা হয়েছিল রাত্রেবেলা শোয়ার জন্য দেখতেই পাচ্ছ ড্রয়িং রুমে মাঝখানে আর এই তো রান্নাঘর আর এই পাশে হচ্ছে শুয়ে ঘুমাইতেছে ইরফান আর আরিফ আরিফ আর ইরফান হচ্ছে ঘুমাইতেছে আর এই তো পর্দা পর্দাগুলো হচ্ছে ক্লিন করতে হবে ধুইতে হবে দুইটা তিনটা করে করে মানে প্রত্যেক দিন ধুয়ে ফেলতে হবে না হয় আসলে আটকানো যাবে না এগুলো মানে ময়লা হয়েছে বাসা চেঞ্জ করার সময় আসলে ময়লাই হয়ে যায় আর এই পাশে হচ্ছে সাবা রান্নাঘর ক্লিন করতেছে যত হাঁড়ি পাতিল আছে রাতেবেলার বেলার যেদিন আসছিস তারপর দিনে রাতে বেলা যে খাবারগুলো আমরা খাইছিলাম তো রাতেবেলার বেলার হাঁড়ি পাতিল এগুলো সব কিছু ক্লিন করতেছে আর আমি হচ্ছে লিফটের সামনে থেকে হচ্ছে লিফটের জায়গাটা সামনে থেকে হচ্ছে আমি হাড়ি পাতিলগুলা ওই বাসা থেকে যে বাসা থেকে যে ধুয়ে নিয়ে আসছিলাম তা এখন হচ্ছে স্টোর রুমে রাখবো আমি এটা হচ্ছে রান্নাঘরের স্টোর রুমটা আর কি বারান্দার ভিতরে যেটা সেখানে আমি রেখে দেবো সবগুলা আর এই পাশে হচ্ছে গরম পানি বসাইছে সাদিয়া হচ্ছে কাপড় ভিজাবে কাপড় ধুবে আর এই পাশে আয়ানে খিচুড়ি রান্না করা হয়েছে আর এই তো আমার নতুন চুলাটা তো নতুন চুলাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা সিম্পলের মধ্যেই নিয়েছি আমি হচ্ছে মার্বেল যেটা মার্বেলের যেটা সেটা নিয়ে নিই যেটা সেটাও নেনি নিই কারণ ওইগুলো আমার ভয় করে তো এই জন্য আমি স্টিলেরটাই নিছি আগের মতোই আর এখন হচ্ছে হাঁড়িপাতিলগুলো আমি হচ্ছে এখন উপর উঠায় ফেলব আর বারান্দার অবস্থাটা একটু দেখাচ্ছি তোমাদের তো এই তো বারান্দার অবস্থা কাপড় নেড়ে রাখছে গতকালকে অনেকগুলো কাপড় ধুয়েছিলো ধোয়া হয়েছিল তো অনেকগুলো কাপড়ে এখানে তো দেখা যায় উপরের যে ইয়েটা আর ওয়াশিং মেশিনটা আমি এছা এখানে রাখছি আর কি এই জায়গায় রাখছি ওয়াশিং মেশিনটা বারান্দার এক কোনায় আর এই পাশে হচ্ছে কাপড়গুলা ধুয়ে মেলে দিছে গতকাল রাতেই মেলছে এগুলা উপরের গ্রিলগুলা যতগুলো আছে সব ধুয়ে মুছে দিছি আমি ভালো করে একদম পরিষ্কার পানি দিয়ে দিয়ে ভালো করে মুছে দিয়েছি আর নিচে যে গ্রিলটা আছে এই তো এটা এইটা হচ্ছে ক্লিন করতে পারিনি কারণ এটা ক্লিন করতে অনেকক্ষণ সময় লাগবে এই জন্য কাপড় নাড়বে এই জন্য আমি আগে আগে ওইটা ক্লিন করে দিছি আর এটা বাকিটা রয়ে গেছে দেখতে পাচ্ছ কত ধুলা কত ময়লা অনেক কাজ তো এগুলো আবার ক্লিন করতে হবে অনেক ধুলাই তো দেখতে পাচ্ছ তো এগুলা নিচেরটা হচ্ছে আমি মুছে দিব যখন সময় পাবো আর কি একটু একটু করে সব কিছুই করতে হয় আসলে তো এখন হচ্ছে আমি বারান্দাটা তোমাদেরকে একটু দেখালাম আর এই পাশে গ্লাস দিয়ে দেখা যাচ্ছে দুই ভাই ঘুমাচ্ছে আরাম করে ঘুমাচ্ছে রাত সকালবেলা আর কি এখন বাজে তখন আমি যখন ভিডিও করতেছিলাম তখন বাজে নয়টার মতো তো ওরা এখনও ঘুমাচ্ছে আর এটা হচ্ছে সাদিয়ার রুম তো সাদিয়া হচ্ছে এখন ঘর ক্লিন করতেছে হয়তো বা ঘরটার গুছাইতেছে আর কি গুছানো এখনও শুরু করেনি তা আমি হচ্ছে এখন পাতিলগুলা রেখে দিব আর কি আর আমরা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে চা বিস্কিট খাইছি চা বিস্কিট খেয়ে কাজে লেগে গেছি কত কাজ বাকি রয়েছে তাই না তো এগুলা গুছাইতে হবে না আস্তে আস্তে করে তো যে লিফ্টের যে সামনে জায়গাটা এটা ক্লিয়ার করতে হবে এই জায়গাটা সুন্দরভাবে ক্লিয়ার করতে হবে যে সুইপার আসে যে ক্লিনিংয়ের কাজ করতে আসে ও হচ্ছে কাজ করতে পারতেছে না কারণ এই জায়গাটা প্রত্যেক দিন ওরা মুছে এবং ঝাড়ু দেয় তো ক্লিন রাখে আর কি পরিষ্কার রাখে তো আমাদের জন্য এটা করতে পারতেছে না তো এই জন্য আস্তে আস্তে আমি এগুলো ক্লিন করে ফেলবো সব কিছু গুছায় ফেলবো এখান থেকে নিয়ে নিয়ে তা আমি এখন হাড়ি পাতিলগুলা একদম যেগুলো আমার লাগবে না সেগুলো হচ্ছে আমি স্টোর রুমে রেখে দিচ্ছি আর স্টোর রুমে আসলে উঠতেও পারতেছি না আর আমার হচ্ছে মই নাই স্টিলের যেই মইটা ওই মইটা থাকলে ভালো হতো আর কি তো আমি হচ্ছে চেয়ারের উপরে দাঁড়া দাঁড়া এরকম করতেছি রাখতেছি আর কি তো রাখা হয়ে গেছে তো আমি এখন এটা আটকায় দিলাম স্টোর রুমের যে দরজাটা আর পাশ থেকে হচ্ছে আমি যা যা রাখবো আরও কিছু এখান থেকে বাদ দিছি এগুলো আসলে এই রান্নাঘরে ছিল তো আমি আসলে খেয়াল করিনি তো রান্নাঘরে ঘরে যে লেবাররা ছিল লেবাররা হচ্ছে বস্তার মধ্যে খালি ঢুকাইছে এই জন্যই আচারের তেলগুলো পড়ছে আসলে নিজে যদি ইয়ে করে দিতাম সতর্ক করে ভাবে সতর্কভাবে দিতাম তাহলে আচারের তেলটা পড়তো না তো আচার তেলটা আমরা হাতে করে নিয়ে আসতে পারতাম ইচ্ছা করলে তো এটা মনে ছিল না আসলে ভুল হয়ে হয়ে যায় বাসা চেঞ্জ করার সময় আসলে এরকমই হয় নষ্ট হবে ময়লা হবে কত কিছু হবে কত কিছু হবে তো এটাই নিয়ম আর আমি হয়তো বা ফোনটা চার্জ দিয়ে কথা বলছিলাম তো হয়তো বা একটু শুশো আওয়াজ হবে তো এটা ইগনোর করবা আমি মাত্রই দেখতে পেলাম যে আমি চার্জ দিয়ে তোমাদের সাথে কথা বলতেছিলাম মোবাইলে চার্জ দিই আর কি তো এই তো এইখানে হচ্ছে বস্তার মধ্যে আরও কিছু রয়ে গেছে তো এইগুলো আস্তে 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 নিয়ে নিয়ে গুছাই ফেলতে হবে আর কি তো এখন যতটুকু গুছানোর গুছাই ফেলছি আর বাকিটা গুছাবো গতকাল আগামীকালকে তো এখানে ভাত বসাই দিছে সাবা হচ্ছে ভাত বসাইছে দুপুরবেলার জন্য আর আমি হচ্ছে মাছকলার ডাল রান্না করব মাসকলার ডালটা ভালো করে আর কি ই করে নিছি ইরফান দজাটা টান দিয়ে যাও আর মাছ ভিজাইছি এখানে রান্না করার জন্য হচ্ছে মাছ ভিজায় নিয়েছি আর এখানে সাবা হচ্ছে ধোয়া টোয়া সব কিছু করে ক্লিন করে দিয়ে গেছে এই জায়গাটা করে ফেলছে তো বাসায় যত কাজ থাকে কি যেরকম কাজ থাকে আমরা তো সবাই জানি এই তো দেখাচ্ছি তোমাদের আচারের তেল এই তো পুরা এক বোম তেল ছিল এক ফোটা তেলও নাই এখন সব তেল পরে গেছে পরে সব কিছু ভরছে এই তো এখনও পড়তেছে দেখতেই পাচ্ছ এই আচারটা হচ্ছে আমরা মানে খিচুড়ি বা ভাতের সাথে খাই খুবই মজা লাগে আম্মার নিজের হাতের বানানো আচার কিন্তু অনেক মজা আমরা অনেক সবাই অনেক পছন্দ করি আম্মার হাতের আচার যে কোনো আচার আম্মার হাতের আচারটাই অনেক মজা হয় তো আমার খালারাও কিন্তু অনেক পছন্দ করে আম্মার হাতের আচারটা আমার ভাইরা আমার ভাইরা ভাইদের জন্য বাইরে পাঠায় আমার আম্মা তা এখন হচ্ছে আমি কিছু কাটাকাটি করে নিব রান্না করার জন্য আর কি তো মাশকালার ডালটা হচ্ছে সিদ্ধ হলে তারপরে হচ্ছে আমি এটাকে ঘুটি ব্ল্যান্ড করে নিব আর কি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব আর এই তো আমার চুলাটা আমার চুলাটা কিন্তু আমি নিজেই পছন্দ করে আনছি এই তো চুলার বক্সটা নতুন চুলার বক্সটা আর কি এটার মধ্যে পুরান চুলাটা ঢুকায় রাখছি তো এই জন্য রাখছি এখানে তো চুলাটা কিন্তু ভালো এখন কতদিন যায় কি আসবি সব পাঁচ বছরের গ্যারান্টি দিছে তো এখন আল্লাহ জানে কতদিন যায় কি আসো বিষয় তো এই পাতিলগুলো আমি বাদ দিয়ে দিছি আর এই জিনিসপত্রগুলো বাদ দিয়ে দিছি কারণ এগুলো আর ভিতরে ঢুকাবো না আর ই করবো না এগুলো আসলে আমি খেয়াল করিনি দেখিনি কারণ এগুলো হচ্ছে রান্নাঘর থেকে বের করে রান্নাঘরে যে ক্যাবিনেটটা ছিল ক্যাবিনেটের থেকে বের করে লেবাররা হচ্ছে বস্তার মধ্যে ঢুকিয়ে ফেলছিলো তো এগুলো চলে আসছে বাসায় এই বাসায় তো এগুলো হচ্ছে আমি মানে ফেলে দিব বলতে আমাদের নিচে বাসার নিচে যে দারওয়ান আছে ওনাদেরকে দিয়ে দিব আর যেগুলা দরকার আমার সেগুলো রাখছি আর এই পাশ থেকে হচ্ছে সাদিয়া টর ক্লিন করা শুরু হয়ে গেছে ওই তো দেখতেই পাচ্ছ সাদিয়া হচ্ছে টর গুছায় ফেলছে গুছায় এখন হচ্ছে ক্লিন করে ফেলতেছে আর কি আর ওই পাশ থেকে আমি এখন কাটাকুটি করে নেবো কাটাকুটি করে রান্নাটা বসায় দেব একটা বাসার মধ্যে আসলে কাজের কমতি নেই অনেক কাজ তিনজন চারজন মিলেও কিন্তু কাজ শেষ করতে পারি না এই অবস্থা তো আমরা কিন্তু সবাই জানি তো আমি এখানে হচ্ছে কি মাছ রূপচাঁদা মাছ ভিজাইছি আর হচ্ছে কাতল মাছ আর হচ্ছে ইলিশ মাছের মাথা ছিল আমি ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে রান্না করব আর কাতল মাছটা দিয়ে হচ্ছে কাঁচকলা দিয়ে রান্না করব আর হচ্ছে মাছকলার ডাল রান্না করব আর রূপচাঁদা মাছটা হচ্ছে ফ্রাই করব আর কি আর আমি এখন কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি কাঁচামরিচের বোটাগুলো ফেলে দিয়ে সব কিছু এখান থেকে কা কেটে কুটে মাছ রূপচাঁদা মাছটাও এখানে কাটছি আমি তো এখান থেকে কেটে তারপরে একদম রান্নাঘরে ইয়ের উপরে উঠাবো সিনের উপরে তো ওইখানে রেখে রায়খা কাটাকুটি করে ধুয়ে একবার নিয়ে যাব এখান থেকে আর রান্নাঘরটা আর ময়লা হবে না আর কি এখান থেকে আর কেটে কেটে ধুয়ে এখান থেকে সব কিছু ই ক্লিন করে নিয়ে যাব ওইখানে গিয়ে শুধু রান্নাটা বসাই দিব আর আঁকি ব্রাব্বু হচ্ছে দুপুরবেলা চলে আসবে খেতে তো এই জন্য আর কি তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে ফেলতে হবে এখন থেকে আর দেরি করা যাবে না রান্না কারণ উনি হচ্ছে দুপুরবেলা খেতে আসবে তো বাসা নিচেই কিন্তু এই কারণে যেন বাসায় এসে খাওয়াটা মানে দুপুরের খাবারটা খেয়ে যেতে পারে আর কি এই জন্য এত কাছে বাসাটা নেওয়া আঁকি ব্রাব্বুর জন্যই বিশেষ করে আর কি তা আমি এখানেই কাটতেছি এখানে ধুয়ে ফেলতেছি তো সুবিধা হয়েছে এখানে একটা ছোট বারান্দা একটা হাউজের মতো করে তো আমি এখন কাঁচকলাটা কেটে নিচ্ছি বেগুনটা কেটে ফেলছি কাঁচকলাগুলো কেটে তারপরে হচ্ছে আমি চলে যাব হচ্ছে রান্নায় তো প্রথমে হচ্ছে আমি যে ডালটা মাসকলের ডালটা আমি হচ্ছে ভালো করে ধুয়ে লবণ দিয়ে সিদ্ধ করে ফেলছি সেটা হচ্ছে আমি ব্ল্যান্ড করে নিয়েছি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আর এ তো কাঁচকলা ধুয়ে তারপরে হচ্ছে একটু ভাপ দিয়ে নিয়েছি হলুদ দিয়ে আর এ তো পেঁয়াজ কাঁচামরিচ বেগুন এগুলো কেটে রেখেছি আর এখানে মাছগুলোকে লবণ দিয়ে হলুদ দিয়ে মাখায় রাখছি আর এখানে ফ্রাই করতে দিয়ে দিছি চুলায় রূপচাঁদা মাছগুলা রূপচাঁদা মাছগুলো একটু ফ্রাই করব শুধু ভাজাই খাবে ফ্রাই খাবে আর এই পাশে একটা কড়াই বসাইছি এখানে হচ্ছে আমি এখন বেগুন দিয়ে রান্না করব হচ্ছে ইলিশ মাছের মাথা মাথা ছিল তিনটা মাথা ছিল শুধু আর মাছ এটার সাথে মাছগুলো রান্না করে ফেলছিলাম ওই বাসার থাকতে আর কি এগুলা তো এখন মাছের মাথাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে মাথাগুলা দিয়ে দিচ্ছি মাথাগুলো দিয়ে একটু চেড়ে দিয়ে তারপরে হচ্ছে বেগুনটা দিয়ে দিব। তারপরে সব মশলা দিয়ে দিব আর কি অল্প অল্প করে তো ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ নতুন বাসায় খারাপ লাগতেছে না আর প্রথম দুই দিন খুবই খারাপ লাগছে এই গাড়ির আওয়াজে বিরক্তকর মনে হয়েছে তা এখন মনে হয় একটু অভ্যাস হয়ে যাচ্ছে ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না দোয়া করো সবাই যেন সবাই দোয়া করো আমরা যেন সবাই বাসায় বাসায় সুন্দরভাবে থাকতে পারি ভালোভাবে থাকতে পারি আল্লাহ যেন ভালো করে থাকার নসিব দান করে নসিব করে আর কি ভালো ভালোভাবে থাকার জন্য সুখ শান্তি তো হচ্ছে আল্লাহর হাতে এটা হচ্ছে বড় কথা আর যেন আর কি মানে সুন্দরভাবে থাকতে পারি সবাই মিলেমিশে সুন্দরভাবে যেন সুন্দর নতুন বাসায় এসে আসছি থাকতে পারি যেন সেটাই দোয়া করবা সবার কাছে দোয়া চাই এই তো মাছগুলো হচ্ছে ফ্রাই হয়ে গেছে তো আমি একটা ট্রের মধ্যে উঠায় নিচ্ছি তো এগুলো আমি আস্তে আস্তে কেটেই ফ্রাই করে ফেলছি আর টুকরা করে নিই তা চারটা মাছ নিয়েছিলাম চারটা মাছ হচ্ছে এখন দুটা ফ্রাই হয়ে গেছে আর দুটা দিয়ে দিচ্ছি আর এই রান্নাঘরটা কিন্তু অনেক অনেকক্ষণে মেলা অনেক আলো বাতাস প্রচন্ড আলো বাতাস এই বাসায় আসলে বলে বোঝানোর মতো কোনো কিছু না আর এত বালি আসে বলার বাহিরে তো এখন হচ্ছে আমি এটার মধ্যে দিয়ে দিলাম হলুদ আরে কী বলে বেগুনটা দিয়ে তারপরে দি একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিছি একটু রসুন বাটা তারপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো তারপরে হচ্ছে এখন দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া তারপরে দিব জিরার গুঁড়া জিরার গুঁড়া মনে হয় দিয়ে দিছি নাকি তো আজকে আমি ফার্স্ট রান্না করতেছি নতুন চুলার মধ্যে একদম ব্র্যান্ড নিউ নতুন বাসা নতুন চুলার মধ্যে রান্না করতেছি এই ফার্স্ট এতদিন রান্না করেছে সাদিয়া সাদিয়াই কিন্তু সব রান্না বান্না করে এই কয়েকদিন সাদিয়াই রান্না টান্না করছে আর কি তো এই তো আমার মশলা টশলা দিয়ে আমার বেগুনটা হচ্ছে কষানো হয়ে গেছে তো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর মাছগুলো রেখেছি মাছগুলো ফ্রাই করব আর এক পাশ থেকে মাছগুলো হয়ে গেছে তা আমি হচ্ছে একটু দেখে নিচ্ছি আর আমি এখানে যেয়ে কাটাকুটি করছিলাম বসে সব কিছু ক্লিন করে ফেলছি মুছেও ফেলছি এই জায়গাটা সাদিয়া হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছেও ফেলছে সাবা হচ্ছে থালা বাসন ধুয়ে অনেকগুলো থালা বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে হচ্ছে সাবা হচ্ছে গোসল করতে চলে গেছে সাবা রুম টুম গুছায় টুছায় চলে গেছে আসা আয়নকে হচ্ছে গোসল করাইছে তারপরে হচ্ছে আয়নকে খাওয়াইছে তারপরে হচ্ছে সাবা অনেকগুলো কাপড় ধুয়েছে আর সাবা হচ্ছে গোসল করে চলে আসছে আর আমি হচ্ছে রান্নাটা করতেছি আর এপাশে পাশে হচ্ছে আমি মাশকোলার ডালটার মধ্যে মধ্যে আর কি মাছের মাথা যে কানসা থাকে ওই কানসার দুইটা দিয়ে দিলাম আর এখানে হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপরে অল্প একটু রসুন পেস্ট এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে আমি এটাকে লবণে দিব স্বাদ মতো আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা তেল দিয়েছি কাঁচা তেলটা দেওয়ার সময় স্কিপ হয়ে গেছে মানে তেলটা দেওয়ার সময় কাঁচা কাঁচা না মানে তেলটা দেওয়ার সময় একটু স্কিপ হয়ে গেছে এটার সাথে একসাথে দিয়ে দিব আর কি আর এই তো রসুন বাটা দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো রসুন বাটাটা দিয়ে তো আমি এটার মধ্যে পানি দিয়ে দিব পানি দিয়ে হচ্ছে আমি বসায় দিব চুলায় তো তোমরা মনে হয় গাড়ির আওয়াজ পাইতেছ গাড়ির বিকট আওয়াজ এখানে এই পাশেই আর বাতাসের সাথে এত ধুলা আসে চিকন বালু একদম চিকন যে বালিটা সেই বালিটা আসে আর সারা বাসা কিচ 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 করে মুছলেও কিছু মানে লাভ হয় না তারপরে ঝাড়ু দিলেও হয় না মানে কী অবস্থা তো একদম মানে খিচকিচ করে তো একটু মানে মোছার পর আর কি দরজা জানলাগুলো একটু আটকায় রাখার পর আর কি একটু ভালো থাকে তো বিকালের পর আবার সন্ধ্যার আগে দিয়ে একটু দরজা জানলা তো এমনিও খুলতে হয় তো খুলে দিই তখন আবার বালিতে ভরে তো এই তো পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে হচ্ছে আমি একটু ভালো করে মিশাই নিচ্ছি তা এখন এটাকে চুলায় বসায় দিব চুলায় বসায় দিয়ে ভালো করে কষানো হবে মশলাটা মশলাটার সাথে তারপর আমি ঝোল দিয়ে দিব ভালো করে এটাকে কষানোর পর হচ্ছে ঝোল দিয়ে দিব আগে চুলায় বসাবো এখন তো চুলায় বসায় দিয়ে ভালো করে কষানোর পর তারপর হচ্ছে আমি ঝোল দিব পরিমাণ মতো দিয়ে কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিব ধনে থাকলে ভালো হতো ধনেপাতা নাই এই জন্য দিতে পারিনি তো এই তো আমার রান্না হচ্ছে কমপ্লিট এই তো দেখতেই পাচ্ছ এটা মাছের মাথা দিয়ে বেগুন এটা হচ্ছে কাতল মাছ দিয়ে হচ্ছে কাঁচকলা আর হচ্ছে রূপচাঁদা মাছ ফ্রাই আর এই তো মাসকলার ডাল তো এই তো ভাত তো হয়ে গেছে কমপ্লিট রান্না একদম রাত পর্যন্ত চলে যাবে সুন্দর মতো তো যাই হোক এখন হচ্ছে আমি আকিফ ইরফান তারপরে আরিফ ওদেরকে ভাত দিয়ে দিব তো আমি টেবিলে সব কিছু বেড়ে নিয়ে আসছি এখানে সব কিছু দিয়ে দিছি এখন ওরা ওরা হচ্ছে খেয়ে নিবে ভাতটা খাবারটা খেয়ে নিবে তো বাজে হচ্ছে তখন বাজে হচ্ছে প্রায় দেড়টা দুইটার মতো বাজে তো রাব্বু চলে আসবে রাব্বু হচ্ছে গেছে মনে হয় ইসলাম পড়ে গেছে আর আয় দেখতে পাচ্ছ আইন হচ্ছে সারা বাসায় দৌড়াবে আর খেলবে লাফাবে হ্যাঁ কতক্ষণ পর পর এখানে ওইখানে ওইখানে মানে কি যে দুষ্টামি করে আর খুব হ্যাপিও খুবই খুশি তো ওরা হচ্ছে তিন ভাই বসে গেছে খাইতে আকিব হচ্ছে খেয়ে দোকানে চলে যাবে আর ওরা দুই ভাই বাসায় থাকবে তো আকিব যখন যাবে দোকানে তখন হচ্ছে আকিব রাব্বু আসবে খাইতে তা এখন ওরা তিন ভাই খাওয়া দাওয়া করতেছে তা আমরা কিছুক্ষণ পরে খাবো আমি সাবা সাদিয়ে আমরা পরে খাবো আর আকিব রাব্বু হয়তো বা আসবে তখনই খা খাইতে বসবো হবে আর কি আকিব রাব্বু তো এখন আসেনি তো আকিব খেয়ে চলে যাবে দোকানে তারপরে আসবে হচ্ছে আকিবের আব্বু খেতে তো যারা নতুন আমার চ্যানেলে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো আর একটা লাইক দিয়ে দিবে সবাই লাইক দিয়ে দিবে সবার কাছে একটা অনুরোধ রইলো সবার কাছে একটা রিকোয়েস্ট রইল আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে ভিডিওগুলো যদি ভালো লাগে আর তোমরা চাইলে সবগুলো ভিডিও ওয়াচ করতে পারো দেখতে পারো তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব আগামী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আল্লাহ সবাই সবাইকে আসসালামু আলাইকুম